বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী টু পয়েন্ট টুটা আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী টু পয়েন্ট টুটা সম্পূর্ণ সমাধান করব। এর আগে আমি অনুশীলনী টু পয়েন্ট ওয়ান এবং এই পার্টের ইন্ট্রোডাকশন একটা ভিডিও তৈরি করে দিয়েছি সেই ভিডিওটা যদি তোমরা চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখতে পারো তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা অর্থাৎ অনুশীলনী টু পয়েন্ট থ্রিটা টু পয়েন্ট টুটা আরম্ভ করে নেই এক নম্বর প্রশ্নটা আরম্ভ করতে যাচ্ছি তো এক নম্বর প্রশ্নে আমাদের কাছে কি দেওয়া আছে প্রথমে দেখে নিই এক নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে বহুপদ রাশি ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এর মান নির্ণয় করো এক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ রুমান ওয়ানে দেওয়া আছে একটা আমাদের কাছে প্রথমে বহুপদ রাশি দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস একটা বহুপদ দাসী দেওয়া আছে এবং সেটার মান নির্ণয় করতে হবে যখন এক্স ইকোয়াল টু শূন্য অর্থাৎ এক্সের মান যখন শূন্য হবে তখন ফাইভ এক্স মাইনাস এর মান কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে সেই জন্য আমরা নির্ণয় করে নেই তো সর্বপ্রথমে এখানে আমি বহুপদ লিখে নেই ফাইভ এক্স মাইনাস এটা আমি বহুপদ রাশি নিলাম এখন রোমান ওয়ানে দেওয়া আছে এক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ এক্সের মানটা আমাদের শূন্য অর্থাৎ এখানে আমি এক্সের মানটা শূন্য বসিয়ে নেই অর্থাৎ ফাইভ ইন্টু এখানে দেওয়া আছে ফাইভ এক্স অর্থাৎ ফাইভ ইন্টু শূন্য এক্সের জায়গায় শূন্য বসিয়ে নিয়েছি তারপর মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ শূন্য স্কোয়ার এক্সের জায়গায় কি বসাবো শূন্য বসাব কেননা রোমান ওয়ানে দেওয়া আছে এক্স ইকোয়াল টু শূন্য তারপর এখানে প্লাস থ্রি দেওয়া আছে সেই জন্য এখানে প্লাস থ্রি বসিয়ে নিয়েছি তারপর পাঁচ শূন্য শূন্য হবে তারপর এখানে মাইনাস চার পুরন শূন্য স্কোয়ার মানে কি শূন্য তারপর প্লাস থ্রি আছে সেই জন্য প্লাস থ্রি এখানে বসে নেবো তারপর এখানে শূন্য আছে তারপর এখানে মাইনাস আছে তারপর চার শূন্য শূন্য হবে তারপর প্লাস থ্রি হবে তো এখানে শূন্যর সাথে আমরা লেনদেন করবো না আমরা যুগ যুগ বিয়োগের সাথে সময় শূন্যের সাথে লেনদেন করি না শুধু কেবলমাত্র আমাদের কাছে কী থাকবে থ্রিটা থাকবে অর্থাৎ এই রুমান ওয়ানটার আমাদের উত্তরটা হবে থ্রি অর্থাৎ এক্স ইকাল টু যখন শূন্য হবে তখন ফাইভ এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এর মার্ক তো হবে তিন হবে ঠিক আছে এই কথাটি বুঝতে পেরেছো অর্থাৎ এক্সের মান যেটা দেওয়া আছে আমরা বহু উপদাসী এক্সের জায়গায় সেই মানটা বসিয়ে নেব রুমান ওয়ানে এক্স ইকোয়াল টু শূন্য দেওয়া ছিল সেই জন্য এই বহুপদাসির এক্সের মানে আমি শূন্যটা বসিয়ে এখানে আমরা মানটা নির্ণয় করে নিয়েছি এখন আমি রুমান টুটা এখানে সমাধান করে দেই তো রুমান ওয়ানে রুমান টুতে দেওয়া আছে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান তো সর্বপ্রথমে আমাদের কাছে বহুপদাসীটা দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে এই যে রাশিটা দেওয়া আছে তো এখানে আমরা কী করবো এই যে রাশি আছে যেখানে এক্স থাকবে সেখানে আমরা মাইনাস ওয়ানো বসাব কেননা রুমান ওয়ানে এক্সের মানটা আমাদের কী আছে মাইনাস ওয়ান আছে অর্থাৎ এখানে ফাইভ ইন্টু এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাবো তারপর মাইনাস ফোর ইন্টু এক্সের স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ানের স্কোয়ার ঠিক আছে এক্সের জায়গায় আমরা কী বসাচ্ছি শুধু মাইনাস ওয়ান বসাচ্ছি খুব সহজ একটা অঙ্ক তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে ঠিক আছে তো প্লাস থ্রি দেওয়া ছিল সেই জন্য এখানে প্লাস থ্রি বসিয়ে নিয়েছি তারপর এখানে দেখো যখন আমরা পূরণ করবো তখন প্লাস মাইনাসের একটু কেয়ার লাগবে তো এখানে পাঁচ পূরণ মাইনাস এক আছে অর্থাৎ পাঁচের সাথে পাঁচ আছে এবং একের সাথে মাইনাস আছে প্লাসে মাইনাসে কী হবে প্রথমে মাইনাস হবে তারপর থেকে পাঁচ হবে অর্থাৎ এখানে মাইনাস পাঁচ হবে ঠিক আছে প্রথম এখানে পাঁচের প্রথমে প্লাস ছিল এবং একের প্রথমে মাইনাস ছিল প্লাসে মাইনাসে প্রথমে এখানে মাইনাস হয়েছে তারপর পাঁচেকে পাঁচ হয়েছে তারপর এখানে মাইনাস আছে মাইনাস আছে সেই জন্য মাইনাস বসিয়ে নেব তারপর চার পূরণ চার পূরণ এখানে আছে মাইনাস ওয়ান এর স্কোয়ার অর্থাৎ মাইনাস এক এর স্কোয়ার তো প্রথমে মাইনাস ওয়ান স্কোয়ার কি প্লাস ওয়ান আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে অর্থাৎ চার পূরণ এক তারপর কি হবে আমাদের প্লাস তিন হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে মাইনাস পাঁচ হবে তারপর এখানে দেখো এখানে মাইনাস আছে সেই জন্য মাইনাস হবে তারপর চারে খেয়ে চার হবে এখানে মাইনাস চার হবে তারপর প্লাস তিন আছে সেই জন্য প্লাস তিন হবে তো এখন আমরা এই মাইনাস দুটা প্রথমে সমাধান করে নেব অর্থাৎ মাইনাস পাঁচ এবং মাইনাস চারটা সমাধান করে নেব যখন দুইটা মাইনাস থাকবে যখন দুইটা মাইনাস সংখ্যা থাকবে তখন প্রথমে একটা মাইনাস নিয়ে দুটা যুগ করে নিলে হয়ে যাবে অর্থাৎ এখানে দুইটা মাইনাস সংখ্যা আছে একটা মাইনাস পাঁচ আছে একটা মাইনাস চার আছে তো সর্বপ্রথমে আমি কি করব মাইনাসটা নিব তারপর দুটা যোগ করে নেব অর্থাৎ 5 আর 4 যোগ করে কত হবে 9 হবে অর্থাৎ এখানে আমি 9 বসিয়ে নেব তারপর এখানে +3 ছিল সেই জন্য +3 দিয়ে দিয়েছি এখন যখন একটা মাইনাস হবে একটা প্লাস হবে দেখবে বড় যেটা সংখ্যা তার চিহ্নটা বসাবো তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে নেব অর্থাৎ এখানে -9 আছে এখানে +3 আছে তো 9 বড় না 3 বড় 9 বড় এবং 9 এর চিহ্নটা কি আছে মাইনাস আছে তো সর্বপ্রথম এখানে মাইনাস বসাবো তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে নেব অর্থাৎ 9 থেকে 3 বিয়োগ হলে এখানে আমাদের 6টা বসবে অর্থাৎ আনসারটা আমাদের মাইনাস হবে ঠিক আছে আমি আশা করব তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো এক নম্বর রোমান্ত থ্রিটা তোমাদের নিজেদের জন্য রাখলাম তোমরা সেটা নিজেরা সমাধান করে নেবে এখন আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি তো দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের প্রত্যেকটি বহুপদ রাশির ক্ষেত্রে পি অফ শূন্য পি অফ এক এবং পি অফ দুই নির্ণয় করো রোমান ওয়ানে দেওয়া আছে পি অফ ওয়াইজ ক্যাল টু ভাই অর্থাৎ পি অফ শূন্য পি অফ ওয়ান পি অফ দু মানে হলো প্রথমে ওয়াই যে এখানে পি অফ ওয়াইয়ের জায়গায় কি বসবে শূন্য বসিয়ে আমাদের এটা সমাধান করতে হবে অর্থাৎ এর জায়গায় প্রথমে আমরা শূন্য বসাইয়ে সমাধান করব তারপর পি অফ ওয়ানের ক্ষেত্রে এর জায়গায় ওয়ান বসাইয়ে সমাধান করব তারপর পি অফ এর জায়গায় আমরা কি করব এর জায়গায় দুই বসিয়ে সমাধান করব তো আমি তোমাদেরকে এটা সমাধান করে দিই তাহলে তোমার খুব ভালোভাবে বুঝতে পারবে তো সর্বপ্রথমে রুমান এ দেওয়া আছে পি অফ ওয়াই y টু ওয়াই স্কোয়ার মাইনাস ঠিক আছে অর্থাৎ এখানে প্রথমে পি অফ শূন্য টু আমরা কি করব দেখো এর জায়গায় শূন্য বসাবো এখানে ওয়াই আছে সেই এখানে শূন্য বসে আছি অফ শূন্য ইজ ইকাল টু এখানে ওয়াই এর জায়গায় প্রথমে শূন্য বসাবো অর্থাৎ ওয়াই এর জায়গায় যদি শূন্য বসে এখানে ওয়াই স্কোয়ার আছে অর্থাৎ হবে তারপর এখানে মাইনাস আছে এখানে মাইনাস বসিয়ে এখানে জায়গায় আবার শূন্য বসবে তারপর তারপর প্লাস হবে ঠিক আছে এখানে শূন্যের স্কোয়ার শূন্য আসবে তারপর এখানে মাইনাস শূন্য সেই জন্য মাইনাস শূন্য বসিয়ে দেবো তারপর প্লাস ওয়ান সেই জন্য এখানে প্লাস ওয়ানটা বসিয়ে নেব তারপর এই শূন্য সাথে আমরা কোনো লেনদেন করবো না শুধুমাত্র আমরা শূন্য ব্যতীত সংখ্যাটা দেখবো অর্থাৎ এখানে কেবলমাত্র এক আছে সেই জন্য এই একটা এখানে এখানে তারপর এখন আমরা পি অফ ওয়ানের ক্ষেত্রে এখানে আমরা সমাধান করব তো পি অফ ওয়ানের ক্ষেত্রে কি হবে এখানে ওয়াই এর জায়গায় ওয়ান বসাবো ঠিক আছে ওয়াই এ পি অফ টু এর ক্ষেত্রে কি করব ওয়াই এর জায়গায় টু বসাবো তো এখানে পি অফ ওয়ানের ক্ষেত্রে ওয়াই এর জায়গায় আমরা কি করব এক বসাবো অর্থাৎ এখানে ওয়াই স্কোয়ার আছে অর্থাৎ প্রথমে এক্স একের স্কোয়ার হবে তারপর এখানে মাইনাস ওয়াই আছে অর্থাৎ এখানে মাইনাস ওয়ান হবে তারপর এখানে প্লাস আছে সেই এখানে এটা প্লাস ওয়ান হবে তারপর একের স্কোয়ার তো এক হবে তারপর এখানে মাইনাস এক আছে সেই জন্য এখানে মাইনাস এক বসবে তারপর এখানে আবার প্লাস এক আছে সেই জন্য প্লাস এক হবে এখানে প্লাস এক মাইনাস একে ক্যান্সেল আউট হবে কেবল ক্যান্সেল আউট হয়ে কেবলমাত্র কী থাকবে একটা থাকবে ঠিক আছে তো এখন আমরা পি অফ টুটা নির্ণয় করে নেবো তো পি এফ টুতে আমরা কি করতে হবে এখানে আবার ওয়াইয়ের জায়গায় দুইটা বসাতে হবে অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আছে তো সর্বপথমে ওয়াই স্কোয়ার আছে অর্থাৎ এখানে ওয়াইয়ের জায়গায় দুই বসাবো অর্থাৎ দুই এর স্কোয়ার হবে তারপর এখানে মাইনাস ওয়াই আছে অর্থাৎ এখানে মাইনাস দুই হবে তারপর এখানে প্লাস আছে সেই জন্য প্লাস ওয়ান আছে সেই জন্য এখানে প্লাস ওয়ান হবে তারপর এখানে দুইয়ের স্কোয়ার তো চার হবে তারপর এখানে মাইনাস দুই হবে তারপর এখানে প্লাস এক আছে সেই জন্য এখানে প্লাস একটা বসাবে বসাবো তারপর চার থেকে দুই বিয়ে করলে কী হবে দুই হবে তারপর এখানে প্লাস এক আছে সেই জন্য প্লাস এক বসিয়ে নেব তখন দুই আর একে যুগলে কী হবে তিন হবে অর্থাৎ পি অফ দুই যুগোলটু কী হলো তিন হলো এখানে শুধু কেবলমাত্র একটা কথা লক্ষ্য করবে পি অফ শূন্য এর ক্ষেত্রে এখানে যে চলক যেটা থাকবে ওয়াই থাকলে ওয়াইয়ের জায়গায় শূন্য বসাবো এক্স থাকলে এক্স এর জায়গায় শূন্য বসাব থাকলে টি এর জায়গায় শূন্য বসাব এবং পিওফ ওয়ান এর ক্ষেত্রে কি এক চলক যেটা থাকবে এটা এটা আমরা কি বসাবো এক বসাবো এভাবে আমরা খুব সহজে এটা সমাধান করে নিয়েছি এখন আমরা রুমান টা সমাধান করবে রুমান টু টুটা এবং রুমান থ্রিটা তোমাদের জন্য নিজেদের সমাধান করতে চেষ্টা করবে খুব সহজ প্রশ্ন এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নটা সেই জন্য তোমরা নিজেরা রুমান টু এবং রুমান থ্রিটাও সমাধান করবে এখন আমি রুমান ফোরটা তোমাদেরকে সমাধান করে দিই তো রুমান ফোরে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান তো এটাকে যদি তোমরা চাও এখানে প্রথমে পি অফ শূন্য অর্থাৎ এক্সের জায়গায় শূন্য বসাইয়া এভাবে সমাধান করতে পারো বা তোমরা এখানে একটা ফর্মুলা ইউজ করেও সমাধান করতে পারো অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ সেই জন্য কি ইন্টু এ প্লাস বিজ ইকুয়াল টু কি বি স্কোয়ার তো এখানে আমি তোমাদের ফর্মুলাটের সাথে না বুঝাইয়ে আমি তোমাদেরকে প্রত্যেকটা মানটা বসিয়ে সমাধান করে দিই তো সর্বপ্রথমে পি অফ এক্স অর্থাৎ পি অফ শূন্য তো পি অফ শূন্য অর্থাৎ এক্সের জায়গায় আমরা কী করব শূন্য বসাবো চলক যেটা থাকবে পি অফ শূন্য এর ক্ষেত্রে চলক যেটা থাকবে তার জায়গায় শূন্য বসাবো ঠিক আছে এক্স থাকলে এক্সের জায়গায় শূন্য বসাবো ওয়াই থাকলে ওয়াইয়ের জায়গায় বসাবো টি থাকলে টি এর জায়গায় শূন্য বসাবো যেটা থাকবে সেটা বসাবো ঠিক আছে তো এখানে প্রথমে কি হবে এক্সের জায়গায় শূন্য বসাবো অর্থাৎ এখানে শূন্য আসবে তারপর এখানে মাইনাস আছে সেই জন্য মাইনাস আসবে তারপর এখানে মাইনাস ওয়ানটা আসবে তারপর এখানে কী করবো এক্সের জায়গায় আবার শূন্য বসাবো প্লাস ওয়ান আছে সেই জন্য এখানে প্লাস ওয়ান আবার রেখে দেবো তারপর এখানে কি হবে শূন্য মাইনাস এক ঠিক আছে তো শূন্যের সাথে আমরা কি করব দেখো প্লাস মাইনাসের যখন করবে তখন শূন্যের সাথে কোনো লেনদেন করবে না শূন্যের সাথে আমরা কোনো কাজ নেই তো এখানে কেবলমাত্র আমরা মাইনাসটা বসাবো তারপর শূন্য যুগ এক তো কেবলমাত্র একটা হবে কেননা শূন্যটা আমরা কি করব না কিছু করব না এটা প্লাসের সময় শূন্যটা কাজে আসে না মাইনাসের সময় শূন্যটা কাজে আসে না মনে রাখবে তারপর প্লাস এক মাইনাস একে কী হবে তো এখানে একের সাথে প্রথমে মাইনাস আছে এই একের সাথে প্লাস আছে প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস হবে তারপর একে আর একে পূরণ করলে কী হবো এক পাব অর্থাৎ এখানে আমরা মাইনাসে একাশেছি অর্থাৎ পিও শূন্য ইজ ইকুয়াল টু মাইনাসে এক আমরা অফ ওয়ানটা দেখবো তো পিওফ ওয়ানের ক্ষেত্রে কি করবো চলক যেটা সেটা সেটার জায়গায় আমরা কি করবো এক বসাবো ঠিক আছে তো সর্বপ্রথম এখানে পি অফ ওয়ান ইকুয়াল টু তো আমাদের কি আছে এক্স এক্স মাইনাস ওয়ান ওয়ান প্লাস আছে অর্থাৎ এক্স প্লাস ওয়ান আছে অর্থাৎ প্রথমে এক্সের জায়গায় ওয়ানটা বসাবো অর্থাৎ এখানে এক্সের জায়গায় প্রথমে ওয়ান বসাব তারপর এখানে মাইনাস ওয়ান আছে সেই জন্য এখানে মাইনাস ওয়ান বসিয়ে তারপর আবার এক্স প্লাস ওয়ান আছে অর্থাৎ এক্সের জায়গায় এক বসাব তারপর প্লাস ওয়ান আছে সেই জন্য এখানে প্লাস ওয়ানটা বসাবো তারপর দেখো প্লাস এখানে যে এক থেকে এক যখন যে বিয়োগ হবে তখন কী হবে এক থেকে এক বিয়োগ হলে এখানে প্রথমে শূন্য হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে শূন্য পূরণ একে আর একে দুই যোগ করলে দুই হবে অর্থাৎ শূন্য পূরণ দুই ইজকাল টু কী হবে শূন্য হবে অর্থাৎ পি অফ ওয়ান ইজুকাল টু কী হবে আমাদের শূন্য হবে এখন আমরা পি অফ টুটাও সমাধান করে নেব তো পি অফ টুটা কি হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান আছে অর্থাৎ এক্সের জায়গায় প্রথমে দুই বসাবো অর্থাৎ দুই মাইনাস এক ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ দুই যুগ এক কেবলমাত্র এক্সের জায়গায় আমরা শূন্য দেওয়া থাকলে শূন্য শূন্যের ক্ষেত্রে শূন্য বসাচ্ছি অফ ওয়ানের ক্ষেত্রে ওয়ান বসাচ্ছি পি অফ টু এর ক্ষেত্রে টু বসাচ্ছি এই কথাটা লক্ষ্য করবে তো এখানে দুই থেকে এক বিয়োগ করলে কী হবে দুই থেকে এক বিয়োগ করলে এক হবে তারপর দু এখানে দুই আর একে যুগ হলে কী হবে তিন হবে অর্থাৎ তিন একে এখানে আমাদের কত হবে তিন হবে তো এখানে আমি আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তো পিওফ শূন্যের ক্ষেত্রে এর জায়গায় আমরা শূন্য বসাচ্ছি তারপর পিওফ ওয়ানের ক্ষেত্রে এর জায়গায় ওয়ান বসিয়ে সমাধান করেছি তারপর অফ টু এর ক্ষেত্রে এর জায়গায় টু বসিয়ে এই প্রশ্নটা সমাধান করেছি তো তোমরা যদি চাও এই প্রশ্নটা অর্থাৎ দুই নম্বর প্রশ্নটাও নোট করে নিতে পারো এবং রুমান টুটা এবং রুমান থ্রিটা তোমরা নিজেরা সমাধান করবে খুব সহজ প্রশ্ন আমি আশা করবো তোমরা প্রত্যেকে সমাধান করতে পারবে তো এটা যদি চাও তোমরা নোট করে নিতে পারো তো এখন আমরা তিন নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি তো তিন নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে একবার দেখে নেই তো তিন নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে নিচের প্রত্যেকটি বহুপদ দাসির ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যাটি বহুপদ দাসির শূন্য হয় কিনা পরীক্ষা করো ওটা রোমান ওয়ানে দেওয়া আছে 3x1। এখানে যে থ্রি দেওয়া আছে এটার কি একটা শূন্য মাইনাস তিন বা এক অর্থাৎ যখন আমি এর মান মাইনাস তিন একটা এই বহুপদাসিতে বসাবো তখন এটার মান কি শূন্য হয়ে যাবে যদি এটার মান শূন্য হয়ে যায় তাহলে কি হবে এই বহুপদাসীর একটা শূন্য এই সংখ্যাটা ঠিক আছে এখানে আমরা কী করবো এক্সের জায়গায় মাইনাস তিন একটা বসাবো বসিয়ে দেখব কি আমাদের এই বহুপদাসীর মানটা শূন্য হচ্ছে যদি শূন্য হয়ে যায় তাহলে এটা আমাদের কি হবে বহুপদাসীর একটা শূন্য হবে মাইনাস তিন ভাগের এক তো আমরা এক কাজ করি এখানে আমরা বসিয়ে দেখি কি কি আমাদের শূন্য হচ্ছে যদি শূন্য হয় তাহলে তো শূন্য না হলে তো হবে না ঠিক আছে অর্থাৎ এখানে আমাদের পি অফ মাইনাস তিন ভাগের এক তো আমরা কী করবো এক্সের জায়গায় মাইনাস তিন ভাগের একটা বসাবো অর্থাৎ তিন ইন্টু মাইনাস তিন বগর এক প্লাস এক ঠিক আছে তো এখানে এই যদি আমরা এই তিনে এই তিনে ক্যান্সেল আউট করতে পারি ঠিক আছে এখানে এক বগনাংশের নিচে আছে তিনটা এখানে বগ্নাংশের উপরে আছে অর্থাৎ এটি নিচে এক আছে এই তিনটা উপরে আছে এই তিনটা নিচে আছে যখন বগ্নাংশের নিচে এবং উপরে কী হয় ক্যান্সেল আউট হয় সে কীভাবে এখানে নিচে তিন আছে উপরে তিন আছে সেই দু সেই জন্য এই দুইটা ক্যান্সেল আউট হয়েছে তারপর তাকলো কি এখানে মাইনাস একটা আর এখানে এক একটা অর্থাৎ মাইনাস এক থাকবে তারপর এখানে প্লাস ওয়ান আছে সেই জন্য এখানে প্লাস একটা বসিয়ে দিয়েছি তারপর মাইনাস এক প্লাস এক ক্যান্সেল আউট হয়ে যাবে তারপর কেবলমাত্র আমাদের কি থাকবে শূন্য থাকবে অর্থাৎ এই যে যেটা এটা হবে আমাদের বহুপদ কারণ এক্স ইকুয়াল টু মাইনাস তিনটা এটা আমরা যখন বহুপদাসী রেখেছি বা বসিয়েছি তখন আমাদের কি হয়েছে বহুপদ রাশিটার মানটা কি হয়েছে শূন্য হয়েছে সেই জন্য এই বহুপদাসিটা শূন্য হবে মাইনাস তিন ভাগর এক ঠিক আছে অতএব আমরা লিখে নেব অতএব এক্স ইকুয়াল টু মাইনাস তিন ভাগর এক বহুপদ রাশির শূন্য হবে ঠিক আছে আমি আশা করবো তোমরা সকলে বুঝতে পেরেছি আমরা টু টুটা সমাধান করতে যাচ্ছি তো রোমান টু তে দেওয়া আছে পিও এক্স ইকাল টু ফাইভ এক্স মাইনাস পাই এবং এক্সের মানটা দেওয়া আছে পাঁচ ভাগের চার অর্থাৎ এখানে যখন আমরা এক্সের মান পাঁচ ভাগের চারটা বসাবো এই বহুপদাসী তখন কি এই বহুপদাসীর মানটা শূন্য হয়ে যাচ্ছে যদি শূন্য হয়ে যায় তাহলে এই যে মান যেটা এক্সের মান যেটা এটা হবে আমাদের বহুপদাসীর একটা শূন্য এবং যদি শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়ে যায় তাহলে সেটা এক্সের মান যেটা এটা আমাদের বহুপদাসী শূন্য হবে না ঠিক আছে তো আমরা এটাকে সমাধান করে নিই তো সর্বপ্রথমে পি অফ এক্স আছে অর্থাৎ পি অফ পাঁচ যেহেতু এক্সের মান পাঁচ ভাগের চার আছে সেই জন্য পিওফ চার পাঁচ ভাগের চারটা বসিয়ে নেব তারপর পাঁচ পুরান এক্সের জায়গায় আমরা পাঁচ পাঁচ ভাগের চারটা বসাবো তারপর দেখো মাইনাস পাই আছে তো এখানে তোমরা পাইয়ের জায়গায় সাত ভাগের বাইশ বা থ্রি পয়েন্ট ওয়ান ফোরটা বসাবে না এখানে পাইটা পাই পাই হিসাবে রেখে দেবে ঠিক আছে ভুল করে সাত ভাগের বাইশটা বসাবে না তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এখানে আমরা পাইটা এখানে রেখে নেই তারপর দেখো এখানে আমরা যদি এখানে দেখো পাঁচটা কি আছে ভগ্নাংশের নিচে আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা পাঁচটা ভগ্নাংশের নিচে আছে এবং এই পাঁচটা বগনাংশের উপরে আছে এর নিচে আছে এক অর্থাৎ এটা আছে উপরে এটা আছে নিচে যখন বগ্নাংশের নিচে এবং উপরে এক সংখ্যা থাকে তখন কি হয় ক্যান্সেল হয় ক্যান্সেল হয় অর্থাৎ এই পাঁচটা এই পাঁচটা কী হবে ক্যান্সেল হবে ঠিক আছে এখানে পাঁচটা নিচে ছিল ভগ্নাংশের এবং এই পাঁচটা ভগ্নাংশের উপরে ছিল সেই জন্য এই নিচেটা এবং উপরটা কি হয়েছে ক্যান্সেল হয়েছে সমান সমান সংখ্যা আছে তারপর এখানে আমাদের কেবলমাত্র কি হয়েছে চারটা থেকেছে সেই জন্য এখানে আমরা চারটা বসিয়ে নেব তারপর মাইনাস পাই আছে সেই জন্য এখানে মাইনাস পাইটা বসিয়ে নেবো অর্থাৎ ফোর মাইনাস পাই আছে এই যে ফোর মাইনাস পাইটা কি শূন্য ফোর মাইনাস পাইটা কি একটা শূন্য শূন্য নয় যদি শূন্য নয় সেই জন্য এখানে আমরা লিখবো যে এক্স ইকুয়াল টু পাঁচ ভাগের চার যেটা এটা আমাদের বহুপদাসীর একটা শূন্য নয় তার পরবর্তীটা তোমরা লিখে নেবে এব এক্স ইকুয়াল টু পাঁচ ভাগের চারটা আমাদের বহুপদাসীর একটা শূন্য নয় ঠিক আছে আমি আশা করবো তোমরা রোমান টুটাও সমাধান করে সমাধান করতে পারছো এরপরে আমি আর কয়েকটা সমাধান করে দিই যেগুলোতে তোমরা হয়তো আটকে যেতে পারো ঠিক আছে তো তোমরা এই দুটা প্রথমে নোট করে নেও আমরা রোমান টু এবং রোমান ওয়ানের মতো রোমান ফোরটাও আমরা আমরা সমাধান করতে যাচ্ছি তো রোমান ফোরে আমাদের কাছে কি দেওয়া আছে পি অফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং টু অর্থাৎ এক্স টু প্রথমে আমরা মাইনাস ওয়ানটা বসিয়ে এই যে বহুপদাসী দেওয়া আছে সেটার মধ্যে বসিয়ে এটা কি শূন্য হচ্ছে সেটা দেখতে হবে তারপর দুইটা বসিয়ে এই বহুপদাসিতে বসিয়ে দেখতে হবে এটা কি শূন্য হচ্ছে যদি শূন্য হয় তাহলে কি হবে এই এক্সের মান যেটা এটা বহুপদ্যাস শূন্য হবে এবং যদি শূন্য না হয় তাহলে কি হবে না শূন্য হবে না তো আমরা কী করবো এখানে এক্সের মানটা বসিয়ে নেই ঠিক আছে এখানে এক্সের মানটা বসিয়ে এটা আমরা সমাধান করে নেই তো সর্বপ্রথমে আমরা মাইনাস একটা নিয়ে সমাধান করে নেই অর্থাৎ পিও minus 1 equal to তো এখানে আমরা কি করবো এর মানটা মাইনাস বসিয়ে নেব অর্থাৎ এখানে এক্সের জায়গায় মাইনাস বসাবো মাইনাস ওয়ান বসাবো তারপর প্লাস ওয়ান আছে সেই জন্য এখানে প্লাস ওয়ান বসিয়ে নিয়েছি কেননা এক্সের মানটা মাইনাস ওয়ান প্রথমে আমরা নিয়েছি সেই জন্য এখানে এর মানটা প্রথমে মাইনাস ওয়ান বসিয়েছি তারপর এখানে প্লাস ওয়ান ছিল সেই জন্য এখানে প্লাস ওয়ান বসিয়েছি তারপর এখানে আবার এই যে এক্স আছে এই এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাব সেই জন্য এখানে মাইনাস ওয়ান বসিয়ে নিয়েছি তারপর এখানে মাইনাস টু আছে সেই জন্য এখানে মাইনাস টু বসিয়ে নেবো তারপর এখানে দেখো প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানের ক্যান্সেল আউটও এখানে শূন্য হয়ে যাবে তারপর এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস টু থাকবে তো এই যে মাইনাস ওয়ান এবং মাইনাস টু এর সাথে যখন আমরা শূন্যটা পূরণ করব তখন আমরা কি আসবে আনসারটাও শূন্য আসবে কেননা যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যার সাথে আমরা যখন শূন্য পূরণ করি তখন আমরা আনসারটাও শূন্য আসে ঠিক একইভাবে এই যে সংখ্যা যেটা আছে মাইনাস ওয়ান এবং মাইনাস টু এটাকে মনে করো একটা সংখ্যা এর সাথে আমরা শূন্যটা এখানে পূরণ দিয়ে যদি শূন্য পাবো বা তোমরা এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস টু এর সমাধান বা যে সমান মাইনাস থ্রিটাও লিখতে পারো অর্থাৎ শূন্য পূরণে এই দু এটাকে যদি আমরা সমাধান করি মাইনাস এক এবং মাইনাস দুইয়ে তো মাইনাস এক আর মাইনাস আমরা মাইনাস তিন এখানে হবে তারপর এখানে শূন্য পূরণ মাইনাস আবার শূন্য আসবে তো এভাবেও তোমরা করতে পারো বা ডাইরেক্টলি এখানেও শূন্যটা লিখতে পারো তো এখানে আমরা পি অফ ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ানটা বসিয়ে দেখলাম যে আমাদের এই বহুপদ দাসি যেটা এটার মান শূন্য হচ্ছে অতএব আমরা লিখে নেব এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বহুপদ শূন্য বহুপদ রাশির শূন্য তো এখন আমরা কি করবো এক্স এর মান তো মাইনাস ওয়ান দিয়ে আমরা দেখে নিলাম বহুপদ রাশিটা শূন্য এখন এক্স ইকুয়াল টু টা বসিয়ে আমরা দেখবো কি বহুপদ রাশিটা শূন্য হচ্ছে তো এখানে আমরা কি করবো এক্স এর মান শূন্য বসাবো টু বসাবো অর্থাৎ পি অফ টু ইস টু তো সর্বপ্রথমে কী আছে এক্স প্লাস ওয়ান আছে অর্থাৎ টু প্লাস ওয়ান এক্সের এর জায়গায় টু বসাবো অর্থাৎ টু প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু আছে অর্থাৎ এক্সের জায়গায় আবার টু বসাব টু মাইনাস টু হবে তো এখানে টু থেকে টু টু মাইনাস টু হবে কি শূন্য হবে এখানে দুই আর একে যোগ করলে তিন হবে এখানে দুই থেকে দুই বিয়োগ করলে আমাদের কত হবে শূন্য হবে অর্থাৎ তিন পূরণ শূন্য মানে কি শূন্য যে কোনো সংখ্যার সাথে শূন্য পূরণ করলে শূন্য হয় অতএব এক্স ইকাল টু টু বহুপদ রাশির আমাদের শূন্য হবে বহুপদ রাশির শূন্য হবে এখন আমরা রোমান ছয় নম্বরটা রোমান আমরা সমাধান করে নেই তো রোমান সিক্সে তোমাদের কনফিউশন লাগতে পারে সেই জন্য আমি রোমান সিক্সটা নিলাম এবং তোমাদের জন্য সহজ সহজগুলো ছেড়ে দিলাম সেগুলো তোমরা নিজেরা সমাধান করবে তো রোমান সিক্সে দেওয়া আছে এক্স ইকাল টু মাইনাস এম বাই এ এম বাই এল ঠিক আছে বা এল বাগের এম ঠিক আছে তো সর্বপ্রথমে আমরা কি করবো এক্স টু মাইনাস এম বাই এম এম বাই এল যেটা আছে সেটার মান বসিয়ে নেব সমাধান করব অর্থাৎ পিও মাইনাস এম বাই টা বসাবো তো এখানে এল এই যে এক্স যেটা আছে এটার জায়গা মাইনাস এম বাই বসাবো ঠিক আছে এই এক্সের জায়গায় মাইনাস এম বাই বসাবো অর্থাৎ এখানে মাইনাস সরি এম বসাবো প্লাস এম আছে সেই জন্য এখানে প্লাস এম বসিয়ে নিয়েছি এখানে যে এক্স ইকাল টু যেটা দেওয়া আছে সেটা আমরা এক্সের জায়গায় এখানে বসিয়ে নিয়েছি তারপর কী করবো দেখো এখানে যে এল যেটা আছে এটা বগ্নাংশের নিচে আছে ঠিক আছে এখানে যে এল যেটা আছে এটা বগ্নাংশের নিচে আছে এবং এটা আছে কি এল যেটা আছে উপরে আছে অর্থাৎ এটার নিচে আছে এক একের উপরে আছে এলটা ঠিক আছে এখানে এলটা নিচে আছে এবং এখানে উপরে আছে সেই জন্য উপরে নিচে কী হয়ে যায় ক্যান্সেল আউট হয়ে যায় কেননা একটা বগ্নাংশের নিচে এবং উপরে যদি একই সংখ্যা থাকে তাহলে কী হয় ক্যান্সেল আউট হয়ে যায় এবং মাঝখানে পুরনটা থাকতে হবে এই কথা লক্ষ্য করবে যুগের সম হবে না ঠিক আছে এখানে পুরন আছে মাঝখানে এবং নিচে একটা একই নিচে এবং উপরে একই সংখ্যা আছে সেই জন্য কী হয়েছে ক্যান্সেল আউট হয়েছে অর্থাৎ এখানে মাইনাস এলে এবং সরি এলে এবং এখানে এলে দুটা কি হয়েছে ক্যান্সেল আউট হয়েছে তো এখানে কি থাকলো মাইনাস এমটা থাকলো এবং এখানে প্লাস এম আছে সেই জন্য প্লাস এম হবে তো এখানে মাইনাস এম এবং প্লাস এম এ কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে দেখো মাইনাস দুই এবং যুগ দুই যদি করি তাহলে কী পাব শূন্য পাব একটা মাইনাস দুই আর একটা প্লাস দুই কী হয় আমরা ক্যান্সেল করে কী করে নেই শূন্য করে নেই ঠিকই একইভাবে এখানে মাইনাস এম এবং প্লাস এম এ ক্যান্সেল হয়ে কেবলমাত্র শূন্যটা হবে অতএব আমরা লিখবো যে এক্স ইকুয়াল টু মাইনাস এল মাইনাস এম বাই এল যেটা এটা আমাদের বহুপদাসীর একটা শূন্য ঠিক আছে তো আমি আশা করবো তোমরা রোমান সিক্সটাও সমাধান করতে করতে পারছো এর পরবর্তীতে আমি আরো এক দুইটা এরকম প্রশ্ন সমাধান করে এই দুই নম্বর তিন নম্বর প্রশ্নটা সমাধান করে চার নম্বর প্রশ্নে আমরা পৌঁছবো আপনি রোমান তিন নম্বর প্রশ্নের সর্বশেষ প্রশ্ন হিসাবে রুমান সাতটা নিলাম তো রুমান সাথে দেওয়া আছে পি অফ এক্স ইকাল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি এবং টু বাই রুট থ্রি তো এখানে রুট সংখ্যা ছিল সেই জন্য আমি এখানে তোমাদের জন্য রুমান সেভেনটাও নিয়ে নিলাম তো আমাদের কি করতে হবে এক্সের মানটা এখানে বসিয়ে দেখতে হবে এটার মান কি শূন্য হচ্ছে যদি শূন্য হয় তাহলে শূন্য যদি শূন্য না হয় তাহলে শূন্য নয় তো আমরা কি করব এখানে প্রথমে পি অফ এক্স অর্থাৎ পি অফ প্রথমে প্রথমটা নিব পি অফ মাইনাছ ওৱান বাই ৰুট থ্ৰী এটা নিব তারপর দ্বিতীয়টা নেব তো প্রথমে আমরা প্রথমটা নিয়ে সমাধান করে নিই তো এখানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার আছে অর্থাৎ এক্সের জায়গায় ওয়ান বাই মাইনাস ওয়ান বাই রুট থ্রিটা বসাবো বসিয়ে তার উপরে এক্সের উপরে যেহেতু স্কোয়ার ছিল সেই জন্য এই এটার উপর আমরা স্কোয়ার বসালাম কেবলমাত্র এক্সের জায়গায় ওয়ান বাই রুট থ্রিটা বসালাম কথা লক্ষ্য করবে তারপর মাইনাস ওয়ান আছে সেই জন্য এখানে আমি মাইনাস ওয়ানটা বসিয়ে নিলাম তারপর দেখো এখানে মাইনাস তিন আছে পূরণ আছে সেই জন্য পূরণ দিয়ে দিলাম এখন এই ক্যালকুলেশনটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা তো সর্বপ্রথমে এখানে দেখো আমরা চিহ্নটা স্কোয়ার করে নেই অর্থাৎ মাইনাসের স্কোয়ার যখন মাইনাসের স্কোয়ারটা কি হয় প্লাস হয়ে যায় ঠিক আছে মাইনাসের উপর যখন স্কোয়ার থাকে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যা অর্থাৎ মাইনাসের স্কোয়ার যেটা হবে সেটা প্লাস হবে তো এখানে প্লাসটা বসাবো বা প্লাসটা না বসালে হবে তারপর এখানে আমি কি করব ভগ্নাংশের স্কোয়ার যেহেতু এই ব্যাকেটের মানে পুরোটার মধ্যে আছে ঠিক আছে স্কোয়ারটা কি আছে এই যে সংখ্যা পুরোটার মধ্যে আছে সেই জন্য প্রথমে উপরে একবার স্কোয়ার নিয়ে নেব এবং নিচে একবার স্কোয়ার নিয়ে নেব তো উপরে আছে এক তার উপরে একবার স্কোয়ার নিয়ে নেব তারপর নিচে আছে রুট ওভার থ্রি তার উপরে একবার স্কোয়ার নিয়ে নেব ঠিক আছে তারপর এখানে মাইনাস ওয়ান আছে সেই জন্য এখানে মাইনাস ওয়ানটা বসিয়ে নেব তারপর এখানে তিন পূরণ তো এখানে উপরে একের স্কোয়ার তো এক হবে তারপর এখানে রুট থ্রি এর স্কোয়ার কী হবে তিন হবে কীভাবে তিন হবে যখন একটা সংখ্যার উপর রুটও থাকে স্কোয়ারও থাকে তখন কী হয় স্কোয়ারে এবং রুটে ক্যান্সেল হয়ে কেবলমাত্র সংখ্যাটা থাকে তো একইভাবে এখানে তিন আছে তিনের উপরে রুটও আছে স্কোয়ারও আছে সেই জন্য এই রুটে এবং স্কোয়ারে ক্যান্সেল হয়ে কেবলমাত্র সংখ্যাটা অর্থাৎ তিনটা থাকবে একথা মনে রাখবে যখন একটা সংখ্যার উপর রুটও থাকে স্কোয়ারও থাকে তখন আর স্কোয়ার ক্যান্সেল হয়ে কেবলমাত্র সংখ্যাটা থাকে ঠিক আছে তো এখানে ওয়ান বাই থ্রি হলো তারপর এখানে মাইনাস ওয়ান আছে সেই জন্য এখানে আমরা মাইনাস ওয়ান এজ ইজ এখানে বসে নেব তারপর এই তিনটা এখানে নিচে আছে এই তিনটার উপরে আছে অর্থাৎ বোগনাংশে নিচে আছে এবং উপরে আছে তো এই দুইটা কি হলো ক্যান্সেল আউট হলো তখন আমাদের উপরে কেবলমাত্র কি থাকলো একটা থাকলো এবং এখানে এখানে বসিয়ে নেব ঠিক আছে এখানে একটা এখানে এসেছে এবং এখানে তার মাইনাস একটা জায়গায় বসিয়ে নিয়েছি তো এক থেকে এক বিয়োগ করলে কত হবে শূন্য হবে ঠিক আছে অর্থাৎ এখানে আমরা এক্সের মান মাইনাস এক ওয়ান বাই থ্রিটা বসিয়ে আমরা কি পেয়ে গেছি শূন্য পেয়ে গেছি অতএব আমাদের কি হবে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি বহুপদ রাশির সরি বহুপদ রাশির বহুপদ রাশির ওয়ান বাই রুট থ্রি এ বসিয়ে আমরা শূন্য পেয়ে গেছি এখন আমরা কি করব এখানে বেশি লাগছে সেই জন্য আমি এখানে একটু মুছে দেই যাতে তোমরা কনফিউশন না হও এখন আমরা কী করব এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রু টু বাই রুট থ্রি আছে সেই জন্য সেটা বসিয়ে আমরা সমাধান করবো অর্থাৎ পি অফ পি অফ টু বাই রুট থ্রি ইজ ইকাল টু থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ থ্রি ইন্টু এক্সের জায়গায় রুট টু বাই রুট থ্রি বসাবো তারপর উপরে স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার বসিয়ে তারপর মাইনাস ওয়ানটা এখানে বসাবো ঠিক আছে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল সেই জন্য থ্রি পূরণ এক্সের জায়গায় টু বাই রুট বসেছি বসিয়েছি তারপর উপরে স্কোয়ার দিয়েছি ঠিক আছে থ্রি এক্স ছিল বহুপদ রাশিটা তারপর কি করব এখানে তিন আছে সেই জন্য তিন দিয়ে দেবো তারপর দেখো এখানে দুইয়ের উপরে একবার এই পুরো ব্যাকেটের মধ্যে স্কোয়ার আছে সেই জন্য প্রথমে দুইয়ের উপরে একবার স্কোয়ার নেব এখানে দুইয়ের উপরে একবার স্কোয়ার নেব তারপর রুট এর উপর একবার স্কোয়ার নেব ঠিক আছে স্কোয়ারটা বাটিয়ে নিয়েছি অর্থাৎ প্রথমে টু বাই রুট থ্রি এর উপরে ছিল সেই জন্য প্রথমে দুইয়ের উপরে একবার নিয়েছি তারপর রুট থ্রি এর উপরে মানে স্কোয়ারটা নিয়েছি কেননা ব্যাকেটের মধ্যে স্কোয়ারটা ছিল অর্থাৎ দুয়ারটাকে আমরা বাটিয়ে দিয়েছি তারপর এখানে মাইনাস ওয়ান আছে সেই জন্য এখানে মাইনাস ওয়ানটা বসিয়ে নিয়েছি তারপর এখানে কী হয়েছে থ্রি ইন্টু এখানে এর স্কোয়ার তো চার হয়েছে তারপর এখানে রুট থ্রি এর স্কোয়ার কী হবে তিন হবে এই মাত্র আমি বুঝিয়েছি যখন একটা সংখ্যার উপরে রুটও থাকে স্কোয়ারও থাকে তো কেবলমাত্র আমরা সংখ্যাটা নেই কেননা উপরে রুটে আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যায় ঠিকই কীভাবে তিনের উপরে রুটও আছে স্কোয়ারও আছে তো স্কোয়ারে আর রুটে ক্যান্সেল হয়ে কেবলমাত্র এখানে তিনটাটা থাকবে তারপর এখানে মাইনাস ওয়ান আছে সেই জন্য এখানে মাইনাস ওয়ানটা করে বসে নেব তারপর এখানে নিচে তিন আছে ওপরে তিন আছে তো ক্যান্সেল আউট হয়ে যাবে তারপর এখানে উপরে কেবলমাত্র আমাদের চারটা থাকবে এখানে মাইনাস ওয়ানটা থাকবে তো চার থেকে এক বিয়োগ করলে কী হবে তিন হবে অর্থাৎ এখানে যে রাশিটা আমরা সমাধান করে এক্স ইকুয়াল টু টু বাই রুট থ্রিটা আমরা বসে কী পেয়েছি তিনটা পেয়েছি অর্থাৎ আমরা শূন্যটা পেয়ে নি অর্থাৎ আমরা অতএব লিখে নেব এক্স ইকোয়াল টু টু বাই রুট থ্রি বহুপদ রাশির বহুপদ রাশির শূন্য নহে ঠিক আছে আমি আশা করব তোমরা সকলে দুই তিন নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো এখন আমি পরবর্তী প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্ন চার নম্বর প্রশ্নটা তোমাদের সমাধান করে দেয় তোমরা যদি চাও এই এইগুলো নোট করে নিতে পারো বা স্ক্রিনশুট নিতে পারো আমরা সর্বশেষ প্রশ্ন হিসাবে চার নম্বর প্রশ্নটা নিচ্ছি এই প্রশ্নটা সমাধান করে আজকের এই ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে নেব তো চার নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে নিচের প্রত্যেকটি দাসী শূন্য নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের কয়টি রাশি দেওয়া আছে এই বহুপদাসিতে এর মান ঠিক আছে এর মান বা চলকের মান কোনটা হলে এই রাশিটা শূন্য হবে ঠিক আছে এটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ এক্সের মানটা আমাদের নির্ণয় করতে হবে তো সর্বপ্রথমে আমরা কি করব এই যে আমাদের রাশি দেওয়া আছে সেটাকে আমরা শূন্য ধরে নেব যখন সেটাকে আমরা শূন্য ধরে নেবো সেখান থেকে আমরা কি হবে এক্সের মানটা বের হয়ে আসবে এবং সেটা আমাদের বহুপদাসীর শূন্য হবে অর্থাৎ প্রথমে দেওয়া আছে অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এই পি অফ এক্স ইকাল আমাদের প্রথমে শূন্য হবে ঠিক আছে পি অফ এক্স ইকুয়াল টু শূন্য কেননা আমাদের বহুপদাসীটা শূন্য নির্ণয় করতে হবে সেই জন্য আমরা বহুপদ দাসী যেটা দেওয়া আছে এটাকেই শূন্য ধরতে হবে অর্থাৎ পি অফ এক্সটাকে শূন্য ধরব এবং পি অফ এক্সের মানটা কি আছে এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইজ টু শূন্য অর্থাৎ একভাবে আমি বলতে পারি এই যে বহুপদ দাসী ইজ টু শূন্য ঠিক আছে বহুপদ দাসী ইজ টু শূন্য তখন এখান থেকে আমরা কী করবো এক্সের এর মানটা পাবো এবং এক্স এর মানটা আমাদের বহুপদাসী শূন্য হবে তো এখানে থেকে আমার এক্সের মানটা কি হবে যদি আমরা এক্সটাকে এদিকে রাখি এবং প্লাস ওয়ানটাকে আরেক দিকে দেই তাহলে এটা হবে কেননা সমীকরণে আমাদের কি হয় দিকটা পরিবর্তন হয় তখন চিহ্নটাও পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস যায় ঠিক একইভাবে এখানে এক একটা আছে প্লাস সেই জন্য একটা সমান চিহ্নের বার দিক থেকে ডান দিকে গিয়ে কী হয়েছে মাইনাস ওয়ান হয়েছে প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়েছে অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়েছে এখন যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান যেটা বের এসেছে এটা হলো আমার বহুপদাসী এর একটা শূন্য ঠিক আছে যদি আমি এক্সের মানটা মাইনাস ওয়ান বসাই তাহলে এই বহুপদাসীটা শূন্য হবে তো তোমরা শুধু একথাও লক্ষ্য করবে যেটা আমাদের বহুপদাসী দেওয়া আছে সেটাকে প্রথমে শূন্য ধরে নেওয়া এবং সেখান থেকে আমাদের এক্সের মান যেটা হবে এটা আমাদের বহুপদাসীর শূন্য হবে ঠিক আছে যে বহুপদাসী দেওয়া থাকবে সেটাকেই শূন্য ধরে নেবে তারপর এখানে দেওয়া আছে অফ এক্স ইকুয়াল টু টুচ টু এক্স প্লাস ফাইভ অর্থাৎ এই যে টু এস এক্স প্লাস ফাইভ যেটা আছে এটাকেই আমরা শূন্য ধরে নেব টু এক্স প্লাস ফাইভ টু জিরো তো সেখান থেকে আমাদের কী হবে এক্সের মানটা বের হয়ে আসবে এবং এক্সের মানটা আমাদের শূন্য হবে তো এখানে একটু বড় করে লিখে নিই টু তো সর্বপ্রথমে আমি টু আইস এক্সটাকে এদিকে রাখি এবং মাইনাস ফাইভটা সমান চিহ্নে বা দিক থেকে ডান দিকে নেই তো এখানে প্লাস ফাইভ আছে সেই জন্য এটা মাইনাস ফাইভ আকারে যাবে অর্থাৎ এখানে মাইনাস ফাইভ যাবে তারপর এখানে কি হবে এক্সের মানটা আমাদের বের করতে হবে সেই জন্য এক্সটাকে এদিকে রাখবো এবং এই যে দুই যেটা আছে এক্সের সাথে পুরনো আকারে আছে সেই জন্য সমান চিহ্নের বা দিক থেকে ডান দিকে যাবে আকারে অর্থাৎ এখানে নিচে যাবে অর্থাৎ মাইনাস পাঁচ ভাগের দুই আসবে এই এক্সের মান এবং এই যে এক্সের মান আসলো মাইনাস পাঁচ ভাগের দুই এটা হলো আমাদের বহুপদাসীর একটা শূন্য ঠিক একইভাবে আমরা রোমান ফাইভটাও এভাবে সমাধান করবো কী করব যেটা আমাদের কাছে বহুপদাসী দেওয়া থাকবে সেটাকেই শূন্য ধরে নেব এবং সেখান থেকে যেটা এক্সের মান বের হয়ে আসবে এটা আমাদের বহুপদাসীর শূন্য হবে ঠিক আছে তো রোমান ফাইভে আমাদের দেওয়া আছে থ্রি এক্স ইকোয়াল টু জিরো সেই জন্য থ্রি এক্স ইকোয়াল টু জিরো লিখে নেব তো এক্সটাকে একদিকে যদি রাখি তাহলে একটা এক্সটাকে যদি একদিকে রাখি তাহলে এক্সটা সাথে তিনটা পূরণ আছে সেই জন্য সমান চিহ্নায় দিকে যখন ডান দিক থেকে সরি বাঁ দিক থেকে ডান দিকে যাবে তখন বাঘ আকারে যাবে অর্থাৎ শূন্য শূন্য ভাগের তিন ঠিক আছে সরি তিন ভাগের শূন্য বা জিরো বাই থ্রি ঠিক আছে অর্থাৎ শূন্য তিন ভাগের শূন্য টু আমাদের কী হবে শূন্য হবে অর্থাৎ এক্সের মাস শূন্য হবে তারপর ফাইভ ফাইভে রুমান সিক্সে দেওয়া আছে অফ এক্স ইকুয়াল টু এক্স অর্থাৎ যেটা বহুপদাসী দেওয়া আছে সেটাকেই আমরা শূন্য ধরে নেব এক্স ইকুয়াল টু শূন্য তারপরে এটা এক্সের সাথে পুরোনাকারে আছে অর্থাৎ চিহ্নের বাম দিক থেকে যখন ডান দিকে যাবে তখন বাঘ আকারে অর্থাৎ এখানে নিচে আসবে অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বাঘের শূন্য এ বাঘের শূন্য মানে কি শূন্য ঠিক আছে তো এ নট ইকুয়াল টু শূন্য কেননা এখানে যদি এটা শূন্য হয়ে যায় তাহলে এখানে নিচে পড়ে যাবে এবং বগ্নাংশের যখন নিচে শূন্য হয়ে যায় তখন সেটা আনডিফাইন্ড হয়ে যায় অর্থাৎ আমরা কখনো ভাগ করতে সেটাকে পারবো না যখন বগনাংশের নিচে থাকবে শূন্য তখন সেটা আনডিফাইন্ড হবে সেটাকে কখনো ভাগ করা যাবে না সেই জন্য এখানে শর্তটাও দিয়েছে এ ইজ নট ইকুয়াল টু জিরো এটা শূন্যের সমান নয় তারপর রোমান রুমান সেভেনে দেওয়া আছে বিএফ এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি সি ইজ নট ইকুয়াল টু জিরো ডি ইজ বাস্তব সংখ্যা ঠিক আছে তো এখানে আমাদের দেওয়া আছে যে সি এক্স প্লাস ডি যেটা এটা সিটা আমাদের শূন্য নয় এবং সি আর ডি যেটা এগুলো এগুলো বাস্তব সংখ্যা তো সর্বপ্রথমে আমরা কি করবো এখানে যেহেতু আছে শূন্যটা বের করতে হবে সেই জন্য এই বহুপদাসী যেটা আছে সেটাকেই শূন্য ধরে নেব অর্থাৎ এক্স প্লাস ডি সি এক্স প্লাস ডিজ ইকুয়াল টু জিরো বা শূন্য তো সিএক্সটাকে এদিকে যদি রাখি তো এই প্লাস ডিটা সমান চিহ্ন বা দিক থেকে ডান দিকে আসবে মাইনাস ডি আকারে ঠিক আছে যখন আমরা প্রত্যেকে জানি সমীকরণের দিকটা পরিবর্তনের সময় তার চিহ্নটাও পরিবর্তন হয়ে যায় যখন একদিক থেকে আরেক দিকে যায় যখন প্লাস থাকে মাইনাস যায় মাইনাস থাকলে প্লাস যায় এগুলো মনে রাখবে যদি পুরনো থাকে তাহলে বাঘ আকারে যায় এবং যদি বাঘ থাকে তাহলে পুরন আকারে যায় ঠিক আছে তো সি এক্স টু মাইনাস ডি তো এখানে এক্স ইকোয়াল টু এক্সটাকে এদিকে যদি রাখি তাহলে মাইনাস ডি বাই সি হবে কেননা এই সিটা এক্সের সাথে এখানে পুরনো আকারে আছে সেই জন্য এখানে নিচে অর্থাৎ বাঘ আকারে গিয়েছে তো আমি আশা করবো তোমরা সকলে বুঝতে পেরেছো এখানেও সি ইজ নট ইকুয়াল টু জিরো আছে কেননা সিটা নিচে আছে অর্থাৎ বোগনাংশের নিচে আছে এবং বোগনাংশের নিচে যখন শূন্য হয়ে যাবে তখন এটা আনডিফাইন্ড হয়ে যাবে অর্থাৎ সেটাকে আমরা কী করতে পারবো না বাঘ করতে পারবো না এবং সিডি তো বাস্তব সংখ্যা আছে ঠিক আছে তো আমি আশা করবো তোমরা প্রত্যেকে এই প্রশ্নটা বুঝতে পেরেছো এবং সকলে এই প্রশ্নটা সমাধান করে নিতে পারবে আমি আরেকবার তোমাদেরকে এই প্রশ্নটা রিভাইজ করে দেই যখন এখানে আমাদের বহুপদাসী শূন্যটা বের করার জন্য বলেছিল সেই জন্য প্রথমে আমরা কি করেছি এই যে বহুপদাসী যেটা আছে সেটার মান শূন্য ধরে নিয়েছি তারপর সেখান থেকে আমরা এক্সের মান যেটা পেয়েছি এটা আমাদের বহুপদাসীর শূন্য হয়েছে ঠিক আছে আমরা এগুলো অনেকটা সমাধান করে নিয়েছি আমি আশা করবো তোমরা এর যে বাকিগুলো তোমরা সমাধান করতে পারবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তো আজকের এই ভিডিওটা আমাদের এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে অর্থাৎ অনুশীলনী টু পয়েন্ট থ্রি এর সাথে তো অনুশীলনের পরের ভিডিওতে আমরা অনুশীলন থ্রি টু পয়েন্ট থ্রিটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ